আচ্ছা, আমি এখন যে কাজটা করবো, আমি একটা একটা করে নাম্বার বলবো, ঠিক আছে, আর নোট ডাউন করো প্রবলেমগুলো, তারপর আমরা একটা একটা করে সলভ করা শুরু করবো। আচ্ছা, তো 1 থেকে 9 ছিল, তো লাস্ট যেটা পাঠালাম সেটার নাম্বার পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, 1 নম্বরে কারো কোনো প্রবলেম আছে বলো তো? 2 নম্বর? 2? 3? 4? আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করতে চাই। অনেকে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে, আমি জানি 75-90% ক্ষেত্রে তোমরা ম্যাথগুলো পারবা, কিন্তু অনেকে আমরা জাস্ট রাফলি করি, অনেকে আমরা ম্যাথ গুছে বলতে পারি না, বা আমরা হয়তো ক্যালকুলেটার টাইপা করছি, ঠিক আছে, বাট ওই জিনিসটা কিভাবে প্রেজেন্ট করতে হবে, ক্যালকুলেটার শর্টকাটে আমরা যেটা করলাম সেটা প্রেজেন্ট করারও কিন্তু অনেক একটা ব্যাপার স্যাপার থাকে, এটা করতে গিয়ে অনেকটা উল্টা পাল্টা করে। সো এরকম কেসেও যদি মনে হয় যে এই ম্যাথটা আমি উত্তরটা মিলাইতে পারছি ক্যালকুলেটারের সঙ্গে চেপে চেপে সূত্র তো বসে, বাট এটার প্রসেসটা আমি যাই না, ইন দ্যাট কেসও তোমরা একটু বলবা, মানে এক কথায় যদি মনে করো যে একটু দেখানো দরকার, দেখালে ভালো হয় তাহলেও বলবা, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরে কারো কোনো প্রবলেম আছে? প্রসেস বলতে ম্যাথটাকে গুছে, হ্যাঁ, কথাগুলো একটু গুছিয়ে লেখার তো প্রয়োজনীয়তা আছে, তাই না? শুধু উত্তর মিললে তো হবে না, তো ওই ওই ধরনের যদি মনে হয় তাহলেও বলবা, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরে দেখো, হ্যাঁ, 5 নম্বরে দেখো, দেখাইতে হবে? আচ্ছা, সবাই গুছে গুছে তুলতে পারবো তো নাকি? ওকে, তারপরে হচ্ছে 6 নম্বর? না স্যার, তারপরে হচ্ছে 7 নম্বর? সবাই পারছো? আচ্ছা, ওকে, 7-ও তুললাম, যাও। আচ্ছা, তারপর 8 নম্বরে কাছে প্রবলেম আছে? আচ্ছা, 8 নম্বর, ওকে, 8 নম্বরও তুললাম। তারপরে আসো 9 নম্বরে। আমি করাচ্ছি তোমাদের, হয়তো তুমি পার্টিকুলার কেউ একজন সেই ম্যাথটা পারো, বাট তারপরে তুমি ম্যাথটা দেখবা, কারণ হচ্ছে যত তুমি জিনিসগুলো নিয়ে চর্চা করবা তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়বে। এমনটা করো না যে আমি ম্যাথটা পারি, ওকে থাক এটা তো পারি আমি, এটা আমার দেখার প্রয়োজন নাই, দেখবা কথাগুলো শুনবা, তাহলে মানে ক্ষতি নাই উপকার আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা 6 নম্বর থেকে শুরু করব, তাই তো? আচ্ছা, তো 6 নম্বরে চলে যাই, যে 6 নম্বরে কি বলছে। আসলে ম্যাথে তোমাদের এই ম্যাথগুলো দেখানোর জন্য প্রচুর পরিমাণে অ্যানিমেশন তৈরি করার প্রয়োজন আমি মনে করি, বাট সব কিছু এখনো তৈরি করতে পারি না, এগুলো এটা খুব সময়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, টাইপ করা, লেখা, অ্যানিমেশনগুলো রেডি করা। সো আমি যেভাবে দেখাইতে ইচ্ছুক, মানে যে সব চিজ যেভাবে দেখাতে চাইলে আমি সবচেয়ে বেশি স্যাটিসফাইড হইতাম, সেভাবে হয়তো হবো না, বা তারপরেও তোমাদের আমি চেষ্টা করব ফিল দেওয়ার। তো এখন বাকিরা হচ্ছে যে দেখা যাক কতটুকু কী বুঝতে পারো আর কি, প্রশ্ন হলে আমরা আলোচনা করবো, আমরা ওই ম্যাথ রিলেটেড অন্য আলোচনা। আচ্ছা, 6 নম্বরে চলে আসছি আমরা, দেখো 6 নম্বর ম্যাথটা যদি আমরা একটু দেখি আমাদেরকে 6 নম্বর ম্যাথে কী বলতেছে। 6 নম্বর ম্যাথ আমাদের বলতেছে যে কী হয়েছে, একটা ট্রেন স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সুসন্তরণে এত চলার পর এত বেগ প্রাপ্ত হয়, এত 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 অনেক কিছু কথা আছে। শোনো, যখন ম্যাথ, যাদের ম্যাথ করতে একটু কষ্ট হয়, মানে পারো হয়তো সবাই, কিন্তু একটু আওলায় যায়, পেঁচা যায়, এই টাইপের প্রবলেমগুলো, তারা সবসময় প্র্যাকটিস করবা। বেস্ট প্র্যাকটিস হচ্ছে খাতার মধ্যে পুরো ম্যাথের যে ঘটনাটা আছে তার একটা রাফ ছবি আঁকবা, আর্টিস্ট হওয়ার প্রয়োজন নাই, জাস্ট বেসিক আঁকবা। সো ঘটনা তোমার তোমার পুরো ম্যাথটা যে পড়তে হবে প্রথমে এমন কথা না, যখনই প্রথম সেন্টেন্সটা পাইতেছো সেখান থেকে তুমি ফিগার আউট, ফিগার ড্র করা শুরু করে দিবা, ঠিক আছে। তো দেখো কি বলছে, একটা ট্রেন স্থির অবস্থান থেকে, তার মানে আমি ধরে নিতে পারি একটা ট্রেন স্টার্ট হইতেছে, ধরো এই যেটা হচ্ছে আমাদের এখানে স্টার্ট হচ্ছে, তো আমরা কি করি, প্রথমে আমরা প্রথমে ফিগার আউট করি কি কি ভ্যালু দেওয়া আছে, দেন কি কি মান লাগবে, দেন ফাইনালে গিয়ে আমরা প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি চিন্তা করি, রাইট। সো ট্রেনটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তাহলে আমি ধরে নিলাম যে এই ট্রেনটা আমার এই যে এখান থেকে স্টার্ট করছে এটা স্থির অবস্থান যেহেতু বলছে, তার মানে চোখ বন্ধ করে বলা যে এটা আদিবেগ 0, তো আমরা লিখছি সেটা আদিবেগ 0। আচ্ছা, যাত্রা শুরু করছে, এখন শুরু করার পর কি হয়েছে, সমতরণে 1 মিনিট চলছে, তো তার মানে আমি প্রথমে একটা পার্ট ধরে নিব, যে এই পার্টে আমি চিন্তা করবো যে এই এই পার্টটাই সে সমতরণে চলছে। তো আমরা ধরলাম যে ট্রেনটা এখান থেকে এই পর্যন্ত সমতরণে চলছে, এটা আমাদের একটা পোর্শন। এখন এই পোর্শনের মধ্যে কি কি ভ্যালু তোমার কাছে আছে, দেখো সমতরণে চলছে ভালো কথা, আমার একটা ফিক্সড ভ্যালু আছে, এর একটা ফিক্সড ভ্যালু আছে, চলার পর, সমতরণে চলার পর
30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। আচ্ছা, সো 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় তার মানে কি? তার মানে হচ্ছে যে এখান থেকে যদি আমি শুরু করে চিন্তা করি এই পর্যন্ত সে 1 মিনিট চলছে, তাহলে এখানে আমার টাইমটা কত? টাইমটা হচ্ছে 1 মিনিট, রাইট? সো এখানে যদি আমার টাইমটা হয় 1 মিনিট, এখানে একটু ওই যে ভুল ডাটা তোলা আছে, মানে কপি পেস্ট করা ছিল, তো এগুলো আসলে দরকার নাই, এটা বাদ দাও। তাহলে এখান থেকে এই পর্যন্ত 1 মিনিট আসছে, আমি টাইমের ভ্যালু পাইছি, এবং আমি এটা পাইছি যে 1 মিনিট পরে গিয়ে তার বেগ কত হয়েছে? 30 মিটার পার সেকেন্ড। তার মানে আমি ইনিশিয়ালি বলতে পারি যে আমি যদি এই পার্টটার কথা চিন্তা করি, এই পার্টের মধ্যে আমার শেষ বেগ হচ্ছে ভি কত? এখানে হবে 30 মিটার পার সেকেন্ড, তাহলে আমি শেষ বেগ জানি। আচ্ছা, ভালো কথা। এরপর কী হয়েছে? এরপর কী হয়েছে? ট্রেনটা সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এখন কথা হইতেছে যে তাহলে এরপরে যে সুষম বেগে চলছে, তার মানে কি এই যে 30 মিটার পার সেকেন্ড যে বেগ পাইছে, এই বেগ নিয়েই কি সে সুষম বেগে চলছে এবং কত দূর চলছে? 250 মিটার। তো ধরলাম এখান 250 মিটার অতিক্রম করে ট্রেনটা এখান থেকে তোমার এই পর্যন্ত আসছে, তাহলে এইটা আরেকটা আলাদা পার্ট আমাদের। এই পার্টে কিরকম গতিটা? সুষম বেগ। তো এই পার্টে কি হইতেছে? তাহলে আমি বলতে পারি যে এখানে যদি ভেলোসিটি 30 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এইখানে কত হবে বলো তো? এখানেও কি 30 মিটার পার সেকেন্ডই হবে? না, কারণ এটা সুষম বেগ ছিল। তো এই পার্টের মধ্যে কি কি ভ্যালু আমার বলা আছে? বলছে যে সুষম বেগ 250 মিটার, তার আমি বলতে পারি এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 250 মিটার। সো খেয়াল করো, প্রথম পোর্শনের যে সরণ সেটাকে আমরা S1 মনে মনে ধরে রাখছি, আমি বসাইলাম না, মানে যখন এরকম অঙ্ক থাকবে পুরোটাকে পার্ট পার্ট করে ফেলবো, 1 2 3। তো এটা যেহেতু সেকেন্ড পার্ট, এটাকে আমি সরণের ভ্যালু কাউন্ট করছি S2, মানে অঙ্কগুলো গোছায় করার জন্য এটা বেস্ট ওয়ে। তো S2 ধরলাম 250 মিটার। এখন এইখান থেকে এই পর্যন্ত সময় কতক্ষণ লাগছে সেটা আমার কাছে দেওয়া নাই, বাট আমি ধরলাম সেই সময়টার ভ্যালু হচ্ছে আমাদের T2, আর প্রথম প্রথম পার্টে সময় ছিল T1। বুঝতে পারতেছো? তো তো ভালো কথা, এই পর্যন্ত আসছে। এখন কি বলছে? 250 মিটার আসার পরে তার তো অলরেডি ভেলোসিটি আছে 30 মিটার পার সেকেন্ড, থামে নাই। কি হয়েছে? 250 মিটার করার পরে ড্রাইভার ব্রেক করছে, এবং ব্রেক করার পরে ডেফিনেটলি তার মন্দন হবে, এবং সেটা সুষম মন্দন। সুষম মন্দনে 125 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল। তার মানে এখান থেকে ঠিক 125 মিটার দূরত্বে ধরো ও গেছে, তো এই 125 মিটার দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এইখানে এসে সে থামছে। তাহলে এখানে আমার এই নতুন যে পার্টটা, এই পার্টে যে আমাদের এই S এর ভ্যালু, সেটাকে আমরা কি ধরবো? এটা ধরবো আমরা S3, ঠিক আছে? আমরা ধরতেছি কি S3। তাহলে S3 কত? 125 মিটার। হ্যাঁ বলো। এই প্রথম পার্টটা কি ছিল? ত্বরণের পার্ট। আর মাঝখানের কি? সমবেগ বা সুষম বেগের পার্ট। তাহলে তিনটা পার্টে আমাদের ম্যাপটা সলভ করতে হবে, মানে আলোচনা করতে হবে, যদি আলোচনা করতে চাই। তো এখানে 30 মিটার পার ভেলোসিটি ছিল, 125 মিটার পরে গিয়ে তার বেগটা কত হয়েছে? ডেফিনেটলি 0 মিটার পার সেকেন্ড, যেহেতু সে থেমে গেছে, রাইট? এবং এই অংশের জন্য যে সময়টা কাউন্ট আমি করতেছি সেটাকে আমি ধরে নিছি T3। তাহলে ব্যাপারটা বুঝতে পারতেছো কিভাবে আমরা ভ্যালুগুলোকে আলাদা আলাদা করে ধরবো? আমরা এখানে যেহেতু বুঝতেছি আমাদের তিনটা পার্টে কাজ করতে হবে, এই জন্য প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা ভ্যারিয়েশন করে নিতে হবে। এখানে S1 T1, এই পরের পার্টের জন্য S2 T2, পরের পার্টের জন্য S3 T3। ঘটনা ক্লিয়ার সবার কাছে? সো এখন আমরা চিন্তা দেখব যে আমাদের প্রশ্ন কি। তো এটা অলওয়েজ একটা গুড প্র্যাকটিস, একটা ম্যাথ যদি তোমার হাতে পরীক্ষা হলে পর্যাপ্ত সময় থাকে, পুরা ম্যাথের ফিগারটা ড্র করে কোথায় কি কি ভ্যালু আছে এভাবে বসিয়ে দেখে নেওয়া, তাহলে তোমার ম্যাথ চট সলভ করার সময় বেশি প্যাচ লাগবে না, ভ্যালুগুলা প্যাচ লাগবে না। এখন দেখি প্রশ্ন কি বলছে। আমাদের প্রশ্ন গতে বলছে ট্রেনটির প্রথম 1 মিনিটে ত্বরণ নির্ণয় করো। তাহলে প্রথম 1 মিনিটের যে ত্বরণ, এটা কোন পার্টটা বলো তো? এটা কি আমাদের এই পার্টটা না এই পার্টটা? তাহলে এখানে আমাকে A এর ভ্যালু বের করতে হবে। এখন যদি আমি এই পার্টের কথা চিন্তা করি, তাহলে এই পার্টে আমার কি কি দেওয়া আছে একটু ফিগার আউট করা যাক। আমাদের U আছে, আমার কাছে Vও আছে, খেয়াল করছো, এবং আমার কাছে সময়ও আছে। তো এরপরে কি বলা লাগবে যে কোন সূত্র ব্যবহার করব? ডেফিনেটলি আমরা কোনটা ব্যবহার করব? আমরা হচ্ছে A = V - U/T, এই সূত্রটা ব্যবহার করব। জাস্ট এখানে দেওয়া আছে সুন্দর করে তুলবে আদি বেগ শেষ বেগ সময়, জাস্ট A = V - U/T, এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এটা তো ইজি, সবাই পারছি। এবার ঘতে আসি, ঘতে কি হবে কাহিনীটা? আচ্ছা এটা একটু মোছা যাক। এখন দেখো ঘতে কি বলছে, ট্রেনটির সুষম বেগ এবং সুষম মন্দনে চলার সময় একই হবে না ভিন্ন হবে, গাণিতিক দৃষ্টিতে বিশ্লেষণ করো।
আচ্ছা, তাহলে এখন বলো তো আমাকে এখন কোন দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে, এখানে কোন দুইটা ভ্যালু কাজ লাগবে আমার এখানে, ডিরেক্ট বলো। আমাদের এখানে কাজ করতে হবে টি টু আর টি থ্রি নিয়ে, টি টু আর টি থ্রি নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছো কাহিনীটা? সুষম বেগে চলা, সুষম বেগে সে কোন পার্টে চলছে? সেই যে এই পার্টে সুষম বেগে চলছে, রাইট? তাহলে এখানে চলার সময় হচ্ছে টি টু, আর সুষম মন্দন চলছে কোথা থেকে কোন পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই পার্টে চলার সময় হচ্ছে এটা। সাপোজ আমি ধরি যদি পয়েন্টগুলো, আরেকটা ভালো প্র্যাকটিস হচ্ছে কি, এই ধরনের পার্টগুলোর ক্ষেত্রে তুমি প্রত্যেকটা পয়েন্টের একটা নাম দিবা, স্টপেজের নাম দিবা। ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে আমাকে কি করতে হবে, বি থেকে সি পর্যন্ত ট্রেনটা ট্রাভেলিং টাইমটা কত সেটা বের করতে হবে, আবার কি করতে হবে, সি থেকে ডি পর্যন্ত ট্রেনটা ট্রাভেলিং টাইম কত সেটা বের করতে হবে। সো এই দুইটা ট্রাভেলিং টাইম বের করলে আমি কম্পেয়ার করে তুলতে পারবো যে দুইটা টাইমের ভ্যালু সেম নাকি সেম না। ইজ ইট ক্লিয়ার? সব ঠিকঠাক? আচ্ছা, এখন তাহলে দেখো, প্রথমে ছবিটা খেল করি। আমার তাহলে এই সমবেগে যে সে চলছে এই সময়ে তার জন্য কোন সূত্র কাজ করবে, সমবেগে কোন সূত্র কাজ করবে? আমাদের কাজ করবে এস ইজ ইকুয়াল টু ভিটি। আচ্ছা, তার মানে আমি যদি এখান থেকে টি বের করতে চাই, আমার দুইটা জিনিসই দরকার মাত্র, এস দরকার আর ভি দরকার। এখন এই বিসি অংশের জন্য কি এস আমি জানি না, মানে এস টু 250 মিটার জানি তো। আচ্ছা, এখন বিসি অংশে সে কত বেগে চলছে সেটা কি জানি? সেটা কি 30 মিটার পার সেকেন্ড বলা আছে না, রাইট? তাহলে আমি সিম্পলি, আমি যদি স্লাইডে না যাই, আমি এখানে হাতে কলমে বসে বসে করতে পারতেছি, তাহলে আমার এখানে টাইমটা কত কতটুকু লাগবে? টাইমটা লাগবে এস বাই ভি, তাই না? মানে 250 কে 30 দিয়ে ভাগ দিবা, মানে ব্যাপারটা হচ্ছে তাই। সো তার মানে আমাকে এখানে যে কাজটা করতে হবে, যে সিম্পলি আমরা যদি বের করি, তাহলে আমার ট্রেনটা সুষম বেগের ক্ষেত্রে আমি যদি ধরে নিই, এখানে একটু ভ্যালুগুলো 1 2 তে একটু প্রবলেম আছে, তাহলে এখানে আমরা পরবর্তী যে অংশটা সেটাকে যদি আমরা এস টু ধরি, তাহলে এস টু হবে ভি টি টু। এইটা আসলে আগে টাইপ করা, এই জন্য 1 দিয়ে ধরা আছে, এগুলো আসলে 2 দিয়ে তোমরা ধরবা। আশা করি এটা বুঝতে পারতেছো, এখানে প্যাচ লাগাও না আবার। এস টু ইকুয়াল টু ভি টি টু, আমরা এইভাবে চিন্তা করবো। তাহলে এখান থেকে আমরা এস টুর ভ্যালু পাচ্ছি, পাবো তোমার 8.33 সেকেন্ড। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো এটা ছিল আমাদের কোন সময়টা, এটা ছিল আমাদের এই যে এই বি থেকে সি পর্যন্ত, এখানে আমার সময় লাগছে 8.33 সেকেন্ড। আচ্ছা, এটা তো ইজি পার্ট ছিল, এরপরেটাও কঠিন না। এরপরে কি করতে হবে তাহলে? আমার বি থেকে সি এর সময় বের করছে, এখন দেখতে হবে সি থেকে ডি পর্যন্ত কত সময় লাগে, রাইট? এখন সি থেকে ডি এর যে পার্ট, এটা কিন্তু এস ইকুয়াল টু ভিটি কাজ করবে না, কারণ এখানে সুষম মন্দন হয়েছে, রাইট? তো এখন এইখানে আমার কি কি ভ্যালু দেওয়া আছে একটু দেখো। এখানে তার ভেলোসিটি কত? 30 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যেহেতু এই পার্ট নিয়ে কাজ করতেছি, এই পার্টের আদি বেগটাই হচ্ছে আমার 30 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 0। তাহলে আমার কাছে ইউ আছে, আমার কাছে ভি আছে, এবং এই সি থেকে ডি পর্যন্ত অতিক্রান্ত যে দূরত্ব সেটা কত, এস থ্রি ধরে নিয়েছি আমরা, সেটাও দেওয়া আছে। তাহলে এস আছে, ইউ আছে, ভি আছে। তাহলে এখন আমার টি বের করতে হলে কোন সূত্রের কাছে যাইতে হবে চিন্তা করো তো। আমরা কি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার দিয়ে করতে পারবো, নাকি ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এটা এটা করবো, কোনটা করবো বলেন, নাকি এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, কোনটা করবো? আমাদের সূত্র দেখতে হবে, যেহেতু হ্যাঁ আমরা যদি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই সূত্রটা দেখি, তাহলে প্রথম শর্ত হচ্ছে এই সূত্র সিলেক্ট করার জন্য তুমি যেই ভ্যালুটা বের করতে চাও সেটা তোমার সূত্রের মধ্যে থাকতে হবে। তো এই সূত্রের মধ্যে টি তো আছে, রাইট? এরপরে তোমাকে দেখতে হবে যে তুমি যেই ভ্যালুটা বের করতে চাও, মানে ইন দ্যাট কেস টি ছাড়া ওই সূত্রের মধ্যে আর যা কিছু আছে সব তোমার হাতে আছে কিনা। তো আমাদের হাতে তো এস আছে, ইউ আছে, ভিও আছে, আর টু তো টুই সংখ্যাই। তাহলে ডেফিনেটলি আমরা এই সূত্রটা ইউজ করলে আমাদের আর অন্য কোনো সূত্রের ধার ধারা লাগতেছে না। তো আমরা এই সূত্রটা এখানে জাস্ট অ্যাপ্লাই করবো। তো এখানে যখন আমরা অ্যাপ্লাই করলাম যে তোমার হয়ে গেল, এই সুষম মন্দনের ক্ষেত্রে আমাদের যে অতিক্রান্ত দূরত্বটা সেটা কি হবে, সেটা যদি এস থ্রি হয় তাহলে এস থ্রি এর ভ্যালু কত হবে, ইউ টু প্লাস ভি। আচ্ছা, এখানে ইউ টু প্লাস ভি টু না বলে আমি আরেকটা জিনিস একটু তোমাদের নোটিস করে দেখাই। তোমরা যখন এখানে বেগের মানগুলা ধরবা, তুমি কিন্তু অনেকের যেটা প্রবলেম হবে, এই ম্যাথটা তো বেশি ঝামেলা নাই, সিম্পল সিম্পল পার্ট। অনেক ম্যাথে প্রত্যেকটা পার্টে আলাদা আলাদা হবে আদি বেগ এবং শেষ বেগ নিয়ে কাজ করতে হবে, তখন তুমি এই ধরনের মানে
একটা মেসাকার থেকে পার পাওয়ার জন্য তুমি যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে বেগগুলাকে সবসময় 1 2 3 দিয়ে ধরবা। যেমন দেখো এখানে প্রথমে আদি বেগ আমরা U0 ধরছি, ঠিক আছে? এইখানে এসে তুমি যে নতুন বেগটাকে ধরবা সেটাকে তুমি ধরো V1 ধরবা। কত ধরবা? V1 ধরবা। তারপরে এইখান থেকে যখন এখানে আসবো এখানে কিন্তু বেগের মান বদলায় নাই এই অংশে, তাহলে সেটাকে ধরতে হবে তোমার V1ই ধরতে হবে। আর শেষের যে পার্টটা সেখানে তুমি সেটাকে তুমি ধরো সাপোজ এখানে V3 ধরতে পারো, সরি V3 না, V3 তো প্রয়োজন না, 1 তো বসাইছি, জাস্ট V2 বসাইতে পারো। তাহলে ইন দ্যাট কেসে তোমার এই সূত্রটা মডিফাইড হবে কিভাবে? সূত্রটা হবে S ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 বাই ইন্টু T। মানে বুঝতে পারতেছো কিভাবে যে জিনিসগুলো সাজাইতে হবে? সমস্যা হচ্ছে না তো কারো? আচ্ছা, তো এটা আসলে সম্পূর্ণ তোমার উপর, তুমি কিভাবে কোন ভ্যালুটাকে 1 2 3 ধরবা এবং কিভাবে সাজায় মাথার মধ্যে রাখবা, ঠিক আছে? অলরাইট, তো তাইলে আমরা জাস্ট ওই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের এখানে আসতেছে কি, আমাদের এখানে আসতেছে যে S ইকুয়াল এই দুইটা বেগের গড় করবা, 30 প্লাস 0 বাই 2 ইন্টু T2, এখান থেকে T এর ভ্যালু তোমার এগেন আসতেছে 8.33 সেকেন্ড। সো এই হচ্ছে তোমাদের টাইমিং। তো তার মানে সুষম বেগে যে সময়টা লাগছিল সেটা 8.33 সেকেন্ড এবং সুষম মন্দনের সময় লাগছে 8.33 সেকেন্ড। সো বোথ আর দ্য সেম, তাই আমরা বলতে পারি যে সময়টা হচ্ছে একই লাগবে। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, কার সমস্যা ছিল, সমস্যা ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা, তো এরপরে আছে আমাদের কত নাম্বার? এরপরে আছে 7 7 নাম্বার। আচ্ছা, 7 নাম্বারে সরাসরি চলে আসি। 7 নাম্বারটা করাইতে হবে না, বুঝতে পেরেছি। 7 নাম্বারটা করাইতে হবে না। কারো আর কারো কোনো সমস্যা আছে 7 নাম্বারে? এখন দেখো এখানে তোমার কি, এখানে আমি ছবি আঁকি নাই, গ্রাফিক্স করে রাখতে করি নাই, আমি একটু আঁকার চেষ্টা করি। তো ধরো আমাদের একটা গাড়ি আছে, এই হচ্ছে সেই গাড়িটা, ঠিক আছে? তো গাড়িটা চলতেছে, ভালো কথা। তো স্থির অবস্থান থেকে চলতেছে, ডেফিনেটলি তার মানে আমার এখানে কি দেওয়া আছে, আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, কোনো ঝামেলা নাই। তো কি করছে, এত ত্বরণে যাত্রা শুরু করছে, তার মানে তার একটা অ্যাক্সিলারেশন আছে এবং সেই অ্যাক্সিলারেশনের ভ্যালু দেওয়া আছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো যাত্রা শুরু করে 40 সেকেন্ড সময় ধরে চলে, তো তার মানে ধরো 40 সেকেন্ড পরে সে এই জায়গাতে আসছে, তাহলে এই এই জায়গা থেকে এই শুরু থেকে এই পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে কত? সেটা হচ্ছে দূরত্ব বলা নাই, টাইম দেওয়া আছে, দূরত্ব বলা নাই, দূরত্ব বের করতে হতে পারে হয়তো। তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে সময়টা দেওয়া আছে, সময়টা কত বলা আছে? সময়টা হচ্ছে 40 সেকেন্ড। কিছু বললা স্মৃতি? শুনতে পাচ্ছি না, অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু জোরে বলতে হবে। সবাই পারবা নাকি? আচ্ছা, পরের ঘটনাটা দেখি। এখন দেখো একটু চিন্তা করো, তো এখান থেকে এই পর্যন্ত আমরা একটা চিন্তা করলাম, হ্যাঁ ঠিক আছে, তো এখান থেকে এই পর্যন্ত গাড়িটা আসছে, ভালো কথা, আমরা এই এই প্রথম সেন্টেন্সটা ছবি এঁকে ফেলছি। এখন খেয়াল করো এখানে এসে তার আদি বেগ যা ছিল, এখানে এসে ডেফিনেটলি আদি বেগ তা থাকবে না, একটা একটা নির্দিষ্ট স্পেসিফিক ভেলোসিটি সে গেইন করবে, ধরলাম সেটা হচ্ছে ভি। এখন কি করছে, পরবর্তী 30 সেকেন্ড সমবেগে চলার পর সেটা গন্তব্যে পৌঁছায়, ঠিক আছে? তার মানে এই জায়গাতে আসার পরে কি হয়েছে, পরবর্তী 30 সেকেন্ড কিভাবে চলছে, সমবেগে। তার মানে কি বুঝতে হবে, এখানে এখানে আসার পরে তার ত্বরণ হওয়াটা বন্ধ হয়ে গেছে, পরবর্তী সে জাস্ট সিম্পলি তোমার কনস্ট্যান্ট ভেলোসিটি চলছে। এবং কোন ভেলোসিটি, সেটা হচ্ছে এইখানে যে শেষ বেগ যা বের হবে হিসাব করলে সেই বেগে চলছে কত সেকেন্ড, 30 সেকেন্ড। সো 30 সেকেন্ড চলার পর ধরো সে এই জায়গাতে আসছে, তাহলে এটা যদি এ হয়, এটা যদি আমাদের বি পয়েন্ট হয়, এটা যদি সি পয়েন্ট হয়, তাহলে এ থেকে বিতে সুষম ত্বরণে আসছে, একটা বেগ প্রাপ্ত হয়েছে, দেন সেই বেগ নিয়ে পরবর্তী 30 সেকেন্ড, মানে এখানে আমাদের সময়টা যদি আমরা কাউন্ট করি T2, তাহলে এটাকে 1 ধরতে হবে, এটা 1, এটা 2, T2 হচ্ছে 30 সেকেন্ড, তো 30 সেকেন্ড পরে সে সিতে হয়তো আসছে, তো সিতে সি হচ্ছে তার গন্তব্য, ঠিক আছে? আচ্ছা, এখন একটা উত্তর দাও তো সবাই, সেটা হচ্ছে এখানে আইসা
সে কি আসলে গন্তব্যে থামছে বলো তো, কি মনে হয় তোমাদের কাছে? সে কি সিতে এসে তাহলে থেমে গেছে, যেহেতু বলছে সি হচ্ছে গন্তব্য? না, সিতে আস সিতে আইসা সে আসলে থামে নাই, মানে সে গন্তব্যে পৌঁছলেও গন্তব্যে সে নামে নাই। কেন? বি থেকে সি পর্যন্ত পুরাটাই সে সুষম বেগে গেছে, পুরাটাই সুষম বেগে। বুঝতে পারছো ঘটনাটা? সাপোজ ধরো বিতে আইসা তার ভেলোসিটি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, তো সেই 100 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই তো সে সিতে আসছে, তো ওইখানে তো তার মন্দন প্রন্দনের কোনো কথা বলে নাই। তার মানে এটা যদিও তার গন্তব্য, সে হয়তো সেইখানে আসলে থামে নাই। তো আসলে একটু এখানে একটু মানে ভুয়া বলা হয়েছে, গন্তব্যে পৌঁছে, গন্তব্যে পৌঁছে মানে সেখানে আমরা থেমে যাই, তো থামতে হলে এখানে আসলে মন্দন ঘটায়, ব্রেক ব্রেক চাই বা মন্দন ঘটাইতে হইতো। তো যাই হোক, এইসব উই একটু একটু প্র্যাকটিক্যালি চিন্তা করলে একটু অদ্ভুত জিনিসটা। তো এখন এই হচ্ছে আমাদের ডাটা, এই জিনিসগুলোই আমাকে কোশ্চেনে দেওয়া আছে। তো তার মানে যেটা উদ্দেশ্য এটা বলার যে গন্তব্যে আইসা সে থামে নাই, এটা বুঝে নিতে হবে, এবং তার মানে তুমি কখনোই ধরতে পারবা না যে সিতে তার যে বেগ সেটা আইসা জিরো হয়েছে। কথাটা কি বুঝতে পারছো? সিতে কিন্তু বেগ জিরো না, গন্তব্যে পৌঁছাইছে, থামছে বলে নাই। ক্লিয়ার? এখন প্রশ্ন হয়েছে যে আমাদের কি বলছে, গত সবাই পারবো নাকি? গাড়িটা প্রথম 40 সেকেন্ডে কত অতিক্রম করবে? আচ্ছা, ঘতে কি বলছে যে গাড়িটা সমস্ত পথ উক্ত ত্বরণে চললে পূর্বের চেয়ে কত আগে গন্তব্যে পৌঁছাবে? তাহলে একটু বোঝার চেষ্টা করো, পূর্বের চেয়ে কত আগে পৌঁছাবে? আচ্ছা, কি হইলে পৌঁছাবে সেটা বের করার আগে আগে দেখি বর্তমানে কত সময় লাগতেছে। তাহলে এ থেকে বি হয়ে সি পর্যন্ত আসতে কত সময় লাগলো আমাদের টোটাল? আমাদের টোটাল টাইমটা যদি হয় টি, তাহলে সেটা হচ্ছে T1 প্লাস T2, মানে হচ্ছে 40 আর 30, মানে 70 সেকেন্ড, তাই তো? 70 সেকেন্ডে সে পুরো এ থেকে সি পর্যন্ত আসছে। এখন এই এ থেকে সি পর্যন্ত আসার সময় সে কিন্তু দুই ধরনের বেগে আসছে, প্রথম অংশ ত্বরণে আসছে, পরের অংশ বেগে আসছে। বাট আমাদের বলছে এখন যদি গাড়ি পুরা সমস্ত পথটাই, পুরাটা রাস্তায় সমস্ত পথ যদি উক্ত ত্বরণে, উক্ত ত্বরণ মানে কি, এই যে শুরুতে যে ত্বরণ ছিল 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ত্বরণেই যদি পুরাটা রাস্তা কভার করতো, তাহলে পূর্বের থেকে কত আগে পৌঁছাবে, মানে 70 সেকেন্ডে পৌঁছাবে না তার আগে পৌঁছাবে না বেশি পৌঁছাবে, এইটা আমাদের ফিগার আউট করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা প্রবলেমে যখন হিট করব তখন কিভাবে চিন্তা করব। আমাকে বলছে সমস্ত পথ চললে, এখন সমস্ত পথ মানে এ থেকে একদম সি পর্যন্ত, এই সমস্ত পথ কি আমি জানি? সমস্ত পথের দূরত্ব কি জানি? কোথাও কি বলা আছে? বলা নাই। তো আমাদের তাহলে কি করতে হবে আগে? আগে কি আমি পুরা সমস্ত এই তরণে চললে কত সময় লাগবে ওইটার পিছনে দৌড়াবো, নাকি আগে আমি দৌড়াবো যে এ থেকে সি পর্যন্ত আসলে দূরত্ব রাস্তার পরিমাণটা কতটুকু সেটা আগে বের করতে হবে? কোনটা আগে? কি রাস্তার পরিমাণটা বের করার পিছনে ছুটতে হবে? বোঝা গেছে ঘটনাটা? তাহলে প্রথম কাজ আমাদের এই ম্যাটটা করতে চাইলে, তাহলে এ থেকে সি পর্যন্ত কি করতে হবে, দূরত্বটা কত সেটা ফিগার আউট করতে হবে। এখন গতে তো আমরা বের করেই ফেলছি, আমি কিন্তু ছবিটার পরের স্লাইডে নাই, ছবিটা সবার মাথার মধ্যে থাকবে তো নাকি? থাকবে না? একটু প্রয়োজন পড়লে সামনে খাতা কলম নিয়ে আমার সাথে সাথে ছবিগুলো ড্র করবা। তাহলে দেখো প্রথম এ থেকে বি পর্যন্ত তো 320 মিটার গেছে, গতে আমরা বের করে ফেলছি, মানে এতে এই যে একটু হচ্ছে আমাদের 320 মিটার। এখন তাহলে বাই করতে হবে শুধু কতটুকু, বি থেকে সি পর্যন্ত কতটুকু গেছে, রাইট? এখন দেখো বি থেকে সি পর্যন্ত সে কোন বেগে গেছে, সুষম বেগে গেছে, মানে আমার সূত্র হবে এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমার টি তো জানা 30 সেকেন্ড বি থেকে সি, তাহলে কি লাগবে, ভি লাগবে, মানে বি থেকে সি পর্যন্ত আমার কতটুকু বেগে সে গেছে। এখন এই ভি বেগটা সে কখন গিয়ে অর্জন করছে, এ থেকে বি অংশের শেষে গিয়ে না, এ থেকে বিতে আসার পরে, সুষম ত্বরণে আসার পরে কি সেখানে এসে ভি বেগটা অর্জন করছে। তাহলে আমি আসলে তাহলে এখন ভি বের করতে হলে কই দৌড়াবো বলো তো? ভি বের করতে হলে আমি কার কাছে যাব? আমি আসলে তখন এ বি অংশের মধ্যে কাজ করতে হবে, এ বি অংশের মধ্যে। কেন? কারণ এ বি অংশের যে শেষ বেগ যেইটা ভি, সেই ভি বেগ নিয়েই তো সে বিসি রাস্তাটা চলছে। কথাটা কি বোঝা গেছে সবার কাছে? ক্লিয়ার কথাটা? এ থেকে বি অংশে আসার পরে এ বি অংশের যেটা শেষ বেগ, ওই শেষ বেগেই পুরাটা বিসি রাস্তা চলছে। তাহলে এখন দেখো, খেয়াল করো, যদিও বিসি অংশের দূরত্ব আমি বের করতে চাচ্ছি, এটা করার জন্য আমাকে আগে তাহলে এ বি অংশের কাছে যেতে হবে, এ বি এ বি পার্টটার মধ্যে ক্যালকুলেশন করে দেখতে হবে এ বি পার্টের শেষ বেগ কত ছিল। ক্লিয়ার? সো এখন তাহলে সেটাকে বের করি। তাহলে এখন দেখো এ বি পার্টে আমার কি দেওয়া আছে, আদি বেগ জানি আমি,
আমি সময় জানি, আমি ত্বরণ জানি, আমি কি ভি বের করতে পারবো? আমি কোন সূত্রটা ব্যবহার করবো? আমি হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি ব্যবহার করব, তাহলে কি হবে? ইউ প্লাস এটি। আচ্ছা একটা জিনিস বলো তো, সূত্র সিলেক্ট করতে কি কারো সমস্যা হয় এখনো? না স্যার। আচ্ছা ওকে, তাহলে খুব ভালো কথা। তাহলে এটা, তাহলে আমরা যদি ঘয়ের সলিউশনটা দেখি, তাহলে উদ্দীপক অনুযায়ী সময় লাগতেছে 70 সেকেন্ড। তাহলে গ হতে পাই যে টিউন সময় গাড়িটা কত দূর গেছে, 320 মিটার, এটা তো বের করলাম আগে। তারপর হচ্ছে টি ওয়ান সময় গাড়িটা শেষ বেগ কত, শেষ বেগ, শেষ বেগ লিখে দিও। তাহলে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি ওয়ান। হ্যাঁ, তো ওয়ান টু কিন্তু গুছাই লিখতে হবে খাতার মধ্যে, ঠিক আছে? তাহলে ইউ প্লাস এটি ওয়ান, তাহলে এখান থেকে মান বসালে আসতেছে কত আমাদের, 16 মিটার পার সেকেন্ড। তো তার মানে 16 মিটার পার সেকেন্ড বেগেই সে কি করছে, বিসি সি, হ্যাঁ বিসি অংশ চলছে পুরাটা, তাই তো? তাহলে টি টু সময় মানে পরের পার্টের ওটার অতিক্রম দূরত্ব কত হবে, সেটাকে যদি আমরা ধরি এস টু, এই যে এটা হবে এস টু, আসলে এটা যদি হয় এস টু, তাহলে এস টু ইকুয়াল টু কত হবে, ভি টি টু, মানে 16 × 30 ইজ ইকুয়াল টু 48 মিটার। কোনো সমস্যা, কোথাও কোনো ঝামেলা লাগতেছে না? তাহলে এ থেকে বি পর্যন্ত 320 মিটার গেছে, বি থেকে সি পর্যন্ত 480 মিটার গেছে। তাহলে টোটাল সে কতটুকু গেছে, সে টোটাল গেছে এই দুটাকে যোগ করলে আসতেছে আমাদের 800 মিটার, তাই তো? তাহলে আমি এখন রাস্তা বাইর করে ফেলছি যে 800 মিটার গাড়িটাকে ট্রাভেল করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। এখন কি করব, এখন শর্তটা কি বলছে? শর্তটা বলছে আমাদের যে গাড়িটা সমস্ত পথ উক্ত ত্বরণে চললে, মানে ওই যে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া ছিল, ওই ত্বরণে যদি এখন পুরো 800 মিটার সে যায়, তাইলে তার কতটুকু মানে সময় লাগবে, তখন দেখবো সেটা 70-এর থেকে বেশি না কম। ঘটনা ক্লিয়ার? সো এবার আসি, তাহলে প্রথম থেকে মোটাল দূরত্ব কত, 800 মিটার বের করলাম। তাহলে এখন যদি গাড়িটা সমস্ত পথ এ সুষম ত্বরণে চলে, তাহলে কতটুকু সময় লাগবে? এখন দেখো আমরা এখানে কি বের করতে যাচ্ছি, টাইম বের করতে চাচ্ছি। আমার কাছে কি কি ভ্যালু আছে, আমার কাছে শুধু এইটা ভ্যালু আছে যে ওই গাড়িটার আদি বেগ কত, জিরো, মানে জিরো থেকে সে স্টার্ট করবে, তাই না? অবশ্যই। সো জিরো থেকে স্টার্ট করবে, আর শেষ বেগ কত আমি জানি না, আর আমি শুধু জানি রাস্তা, রাস্তা হচ্ছে এস, এস কত, 800 মিটার। তাহলে আমার কাছে ইউ আছে, এস আছে, আমার বাইর করতে হবে টি। তাহলে এই এই শর্তটা সাপোর্ট করে কোন সূত্র, আমাদের এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে আসলে অনেক আগের করা তো ম্যাথগুলো, সেটা হচ্ছে তোমার যে টি এর জায়গায় টি প্রাইম ব্যবহার করা, তোমরা এগুলো নিয়ে কনফিউজ হয় না। তোমরা প্রথমে ছবিটা আঁকার সময় যেটাকে 1 2 3 ধরবা, এখানেও বুঝে বুঝে সেই 1 2 3 এর মানটা বসাবা। আশা করি এটা একটু গুছিয়ে নিতে হবে, তোমরা গুছিয়ে নিতে পারবা, পারবা তো সবাই নাকি? পারবো না? আচ্ছা তাহলে আমাদের এখন এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এর মধ্যে আমরা সূত্র ব্যবহার করব। তাহলে এস এর জায়গায় বসাবো 800, ইউ তো আদি বেগ তো জিরো, তাহলে ইউটির, ইউটির আসলে কোনো অস্তিত্ব থাকবে না, ইউটি বাদ। তাহলে 800 ইকুয়াল টু আসলে হাফ অফ এ, মানে 0.4, আর হচ্ছে টি স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেটার চাপলে সুন্দর করে টি এর ভ্যালু দেখো, বের হয়ে আসবে 63.25 মিটার। তোমরা নিজেরা করো, এখন এইটা দেখো না, স্লাইড না দেখে নিজেরা করো, স্লাইড না দেখে সবাই একটু সূত্রটা বসাও, বসায় ভ্যালুটা বের করো, দেখো ভ্যালুটা কত আসে, ঠিক আছে? তাড়াতাড়ি বের করো। হ্যাঁ এটাই আসলে আসবে। তাহলে পুরাটা রাস্তা ওই একই ত্বরণে গেলে, মানে পুরাটা রাস্তা শুধু অ্যাক্সিলারেটরে চাইপা যাইতো, তাহলে সময় লাগতো 63.25। আর বর্তমানে অঙ্কের যে ঘটনা সে অনুযায়ী কত সময় লাগে, 70 সেকেন্ড। তাহলে কি আগের থেকে তাড়াতাড়ি যেত না, স্লো যেত? অবশ্যই তাড়াতাড়ি যেত। এখন ওরা প্রশ্ন করছে কত আগে পৌঁছাবে, কত আগে, তার মানে আমাকে আসলে একটু হিসাব করে সেকেন্ডের হিসাবটা বলে দিতে হবে। তাহলে কি করবো, জাস্ট বিয়োগ করবা 70 থেকে, 70 থেকে বিয়োগ করলে চা পাচ্ছি আমরা 6.75 সেকেন্ড, অর্থাৎ 6.75 সেকেন্ড আগে গিয়ে পৌঁছাবে গাড়িটা, যদি কি পুরাটা রাস্তা ওই একই ত্বরণে সে চলতো। বোঝা গেছে ঘটনাটা? ওকে, এই হচ্ছে প্রক্রিয়া। এখন দেখো যার কার যাদের যাদের সমস্যা ছিল আমরা জিনিসগুলো বুঝতে পারছি কিনা, আর যারা অঙ্কটা আগে পারছো আমাকে একটু জিনিস বলো তো, আগে তুমি যেভাবে শর্টকাটে যেভাবে করছো, যখন আমি বুঝালাম ওই একই জিনিসগুলো, বেশি কথা বললাম, বেশি বকবক করলাম আমরা, এতে কি কোনো বেনিফিট হয়েছে, কি মনে হয়? কোনো কথা নাই কেন? আচ্ছা ভেরি গুড। আচ্ছা তো দেখো যেটা হচ্ছে যে 8 নম্বরে কি বলছে, একটা বিমান ওকে এত কিলোমিটার বেগে বিমানবন্দর অবতরণ করতেছে, মানে এটা আসলে ল্যান্ডিং করতেছে আর কিছুই না, ঠিক আছে? তো মানে অলরেডি মাটি স্পর্শ করতেছে আর কি এই বেগে, তার মানে ধরো আমাদের বিমান কেমনে আঁকবো আবার। হ্যাঁ,
বিমান কেমনে আঁকে? বিমান আঁকতে হইলে জানি না কেমনে বিমান আঁকবো। ধরো এই হচ্ছে বিমান, খুবই সুন্দর বিমান। তো এই হচ্ছে আমাদের বিমানটা, ঠিক আছে? তো বিমানটা কি হয়েছে, মাটিতে অবতরণ করছে, মানে এক কথায় মাটিতে আছে, ঠিক আছে, অবতরণ করতেছে। এই হচ্ছে আমাদের ল্যান্ডিং ল্যান্ডিং ওয়ে। তো যে সে যখন অবতরণ করতেছে, এত বেগে অবতরণ করতেছে, মানে 360 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার কি মিটার পার সেকেন্ডে আনতে তোমরা কি করো বলো তো? উপরে 1000, হ্যাঁ, এই যে 360 × 1000 বাই হচ্ছে 3600। এত ক্যালকুলেটার চাপাচাপি তো সময় নাই, ঠিক আছে? যখনই কিলোমিটার পার আওয়ার দেখবা, চোখ বন্ধ করে সেটারে জাস্ট 3.6 দিয়ে ভাগ দিবা, আর কিচ্ছু না। কত দিয়ে ভাগ দিবা? 3.6, 3.6 দিয়ে ভাগ দিলে চলে আসবে মিটার পার সেকেন্ডে। এত 1000 দিয়ে গুণ করা বা 36 দিয়ে ভাগ করো, এত ভেজাল করার সময় নেই, ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো ভাগ করে দেখো তো কত আসে, কত আসবে। আর দেখি পরে স্লাইডে গিয়ে দেখলে বুঝতে পারবো, 100 মিটার পার সেকেন্ড আসবে। মানে এক কথায় এত কাহিনী না করে এটা বলা যায় যে এটা তোমার 100 মিটার পার সেকেন্ড বেগে আসলে এক কথায় ল্যান্ড করছে। ওকে ফাইন, তাহলে আমাদের আদি বেগ কত? এটাই আদি বেগ, তাই না? ইউ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন, তো ল্যান্ড করছে, ভালো কথা। আমি কি করবো, আমরা আমরা কি না উঠবো নাকি? তো কি বলছে, বিমানটি মাটি স্পর্শ করার 20 সেকেন্ড পর তার নির্ধারিত স্থানে থেমে যায়। মানে আসলে যখন ল্যান্ড করছে তখন ভেলোসিটি 100 মিটার পার ছিল, মানে তখনই সে মাটি স্পর্শ করছে, তার 20 সেকেন্ড পরে থেমে যায়। অনেক কথা পেঁচাইছে আর কি, আর কিছুই না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে ধরো সে বিমানটা আবার কি বিমান আঁকবো, এই ধরো বিমানটা এখানে আসছে, তো তেলা পোকার মতো যদিও দেখতে লাগতেছে, ধরে নাও এটা বিমান, ঠিক আছে, স্পেশাল বিমান। তো এখন এই বিমানটা এখান থেকে এই পর্যন্ত আসছে এবং এখানে সময় লাগছে আমার 20 সেকেন্ড, তাহলে টাইম দেওয়া আছে 20 সেকেন্ড। আচ্ছা, খুব ভালো কথা, বিমান ল্যান্ড করছে, 20 সেকেন্ড পরে এসে এখানে থেমে যায়। এখন কি বলছে, বিমানটি অবতরণের পথে, মানে এই এই রাস্তার মধ্যে 600 মিটার দূরে একটা অ্যাম্বুলেন্স রাখা আছে। কোথা থেকে 600 মিটার? যেখানে বিমানটা ল্যান্ড করছে এই পয়েন্ট থেকে 600 মিটার দূরে ধরো একটা অ্যাম্বুলেন্স রাখা আছে। এই হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্সটা, অ্যাম্বুলেন্সের মাথায় লাল বাতি জ্বলতেছে। সো এই অ্যাম্বুলেন্সটা দাঁড়ায় আছে, অ্যাম্বুলেন্সে ডেফিনেটলি কোনো রোগী আছে বা কিছু একটা আছে। অবশ্য আমাদের দেশে অ্যাম্বুলেন্স এখন বরকনে পাওয়া যায় আর কি, খবর যদি দেখে থাকো দেখবা ঘরের মধ্যে বরকনেই আছে। তো এখন কাহিনীটা কি হয়েছে, যে বিমানটা নিরাপদে অবতরণ, আচ্ছা বিমানটি অবতরণ কালে ত্বরণ কত? আচ্ছা বলো তো, এটা কি আসলে ত্বরণ হয়েছে না মন্দন হয়েছে? মন্দন হয়েছে। আদি বেগ কত? মন্দন হবে না। হ্যাঁ জি, প্রশ্নটা প্রশ্নটা আবার ভাইবো না যে ভুল আছে, এখানে ত্বরণ জিজ্ঞাসা করছে, মানে নেগেটিভ তোমার অ্যান্সার বলে দেবে, এটাকে নেগেটিভ ত্বরণ না পজিটিভ ত্বরণ। তো এখন এটা তো পারবো না কি, এই আমাদের 20 সেকেন্ডের মধ্যে গিয়ে শেষ বেগ হচ্ছে v কত, 0 মিটার পার সেকেন্ড, তাই তো? যেহেতু বাকিটা পুরোটা সলভ করে ফেলি, এখন বিমানটা অবতরণের ত্বরণ কত বের করতে হলে সুন্দর করে ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি সূত্র অ্যাপ্লাই করে ফেলো, বা ভি ইকুয়াল ইউ প্লাস টি। তো অ্যাপ্লাই করে আমরা এখানে মানগুলা বসাইলাম, বসায় ত্বরণের মান আসতেছে দেখো মাইনাস 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা জিনিস খেয়াল করো, অনেকে হয়তো পন্ডিতি করে করতে পারো কি এর ভ্যালু ধরে রাখতে পারো আগে থেকে মাইনাস, না এরকম ধরার কোনো প্রয়োজন নাই। তুমি সূত্র ইউ ভি ইকুয়াল ইউ প্লাস এটি ব্যবহার করবা, সূত্রই তোমাকে অ্যান্সারের মাইনাস পর্যন্ত পৌঁছায় নিয়ে যাবে, তাতে বিমানটার নেগেটিভ টার্ম হয়েছে বা মন্দন হয়েছে এটা বলতে হবে। আচ্ছা গতে ছিল এটা, এখন ঘতে বলছে বিমানটাকে নিরাপদে অবতরণ করতে পারবে কি, গাণিতিক ব্যাখ্যা দাও। এখন এইটা এইটা কোন যুক্তি দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো বলো তো? বিমানটা নিরাপদে অবতরণ করতে পারবে মানে বুঝাইছে সে কি এই যে তোমার অ্যাম্বুলেন্সের সাথে ঠোকর খাবে কিনা, মানে ধাক্কা লাগবে কিনা। তো এটা যদি আমরা মানে লাগবে কিনা ম্যাথমেটিক্যালি প্রুভ করতে চাই, আমাদের আসলে কি করতে হবে বলো তো, কিসের পিছনে দৌড়াইতে হবে আমাদের? স্যার স্যার হুম বলো স্যার, গো নাম্বারটা স্যার অবতরণকালে বুঝছে স্যার, বিমানটা থামে নাই তাহলে স্যার বিমান মানে গতে 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 এই যে নির্ধারিত স্থানে থেমে যায় কথাটা আছে তোরে ভাই, দেখো 20 সেকেন্ড পর তার নির্ধারিত স্থানে থেমে যায়, পড়ছো ভালো করে খেয়াল করো। তাহলে ঠিক আছে,
আচ্ছা, তো এখন আগে বলো তাহলে, আমরা যদি এখন ক্যালকুলেশন করতে চাই, আমাকে কি দেখাইতে হবে যে এটা নিরাপদ থাকবে না থাকবে না, সেইটা এক্সপ্লেন করতে হলে আমাকে কোন ভ্যালুটা দেখাইতে হবে, এখানে কি বের করতে হবে, কি বের করবো বলো? বিমান দূরত্ব, বিমানের দূরত্ব মানে এই যে ল্যান্ডিং করার পর থেকে সে থামার আগ পর্যন্ত কতটুকু দূরত্ব পর্যন্ত যাবে, এইটা ক্যালকুলেশন করে দেখাইলেই হবে। কেন? কারণ যেহেতু অ্যাম্বুলেন্সটা 600 মিটার দূরত্বে আছে, তাহলে আমাদের কি দেখাইতে হবে যে এই প্লেনটা যে অতিক্রান্ত দূরত্ব সেটা কি 600 মিটারের থেকে বেশি নাকি কম, তাই তো? তার মানে এক কথায় আসলে আমার বের করতে হবে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত বিমানের যে এস এর ভ্যালু সেইটা, এস ইকুয়াল টু হোয়াট, বোঝা গেছে? তো এখন আমরা কি বের করব, এখন আমরা কোন সূত্র ব্যবহার করব, আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আদি বেগ জানি আমরা, শেষ বেগ জানি, টি জানি, বের করতে হবে এস। এটা চোখ বন্ধ করে এস ইকুয়াল ইউ প্লাস ভিআই টু ইন্টু টি ব্যবহার করা যায়, তাই তো? ব্যবহার করলাম এস ইকুয়াল ইউ প্লাস ভিআই টু, মানগুলো বসাইলাম এবং বসায় রেজাল্টটা পাইলাম কত মিটার, 1000 মিটার। তাহলে কি হইলো বলো তো, এটা কি সেফ ল্যান্ডিং হবে? ও তো 1000 মিটার পরে গিয়ে থামবে, মাঝখানে এসে ধাক্কা দিয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা টাইনা নিয়ে চলে যাবে 1000 মিটার দূরে, কথাটা বোঝা গেছে? আর বলতে পারো যে অ্যাম্বুলেন্স থাকার কারণে কি 1000 মিটার থেকে কম হবে না? না, আসলে একটা অ্যাম্বুলেন্সের ভরের তুলনায় একটা বিমানের ভর অনেক বেশি, তো ওইটা আসলে বিমানের ভর বেগে তেমন একটা প্রভাব খাটাইতে পারবে না। মানে বলা যায় যে বিমানের স্পিড আসলে অ্যাম্বুলেন্সের কারণে একটুও কমবে না, সে তার আপন গতিতে গিয়েই থামবে, ঠিক আছে? ভরবেগের আইডিয়া নিয়ে আমরা চ্যাপ্টার 3-তে বিস্তারিত আলোচনা করবো। তো এই হচ্ছে আমাদের 8 নম্বর প্রবলেম। হ্যাঁ বুঝিনা, আচ্ছা হ্যাঁ ওটা দিয়েও তুমি করতে পারো, কিন্তু একটা জিনিস তোমাদের একটু টিপস দিয়ে দিই, খেয়াল করবা যদি তোমার কাছে কোনো ম্যাথ দেখো সলভ করতে গিয়ে তোমার সূত্র লাগতেছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যদি ওইটা ছাড়াও অন্য কোনো ইকুয়েশন দিয়ে করা সম্ভব হয় ওইটার পিছনে দৌড়াবা, কারণ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রে একটু ঝামেলা আছে, একটা দ্বিঘাত সমীকরণ, টি এর পাওয়ার 2টা, এই জন্য টি নিয়ে কাজ করতে হলে অনেক সময় ভেজাল হয়ে যায়, ঠিক আছে? সো যেহেতু আমার এস ইকুয়াল ইউ প্লাস, হ্যাঁ ক্যালকুলেশন ঝামেলা, সো ইন দ্যাট কেসে ভালো তোমার এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি, কিন্তু আর ডাইরেক্ট সব কিছু আছে, আর তো কোনো কাজ ঝামেলা নেই। হ্যাঁ কি বলতেছিলা বলো মাফি, হ্যাঁ যখন দেখবা পারতেছো না তখন একমাত্র ব্রহ্মাস্ত্র হচ্ছে তোমাদের এই যে তোমাদের ভায়ার মেথের সূত্র, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ic, কিন্তু এইটারও একটু ঝামেলা আছে, এখানে ভ্যালুগুলো প্রপারলি বসাতে হয়, প্লাস মাইনাস ক্যালকুলেটারে প্রপারলি চাপতে হয়, ক্যালকুলেটারের ইকুয়েশন যেভাবে আছে ওইভাবেই চাপবা, এফেক্ট যাদের কাছে এফেক্টস আছে, নাইলে ওই ছোটখাটো সামান্য দুই একটা ভ্যালু কম বেশি ধরলেই তোমার রেজাল্টে আকাশ পাতাল পার্থক্য আসবে। যেমন তোমার আমরা অনেকে যেটা করি দশমিকের পরে আমরা কি 2 ঘর নেই বা 3 ঘর নেই, কিন্তু তোমার হয়তো রেজাল্টটা অ্যাকচুয়ালি দশমিকের পরে 3-4 ঘর পর্যন্ত আসছে, তো তুমি 2 ঘর 3 ঘর নিলেই সামান্য একটু তো পার্থক্য হবে ডাট ভ্যালুর, ওই সামান্য একটু পার্থক্য হলা ভ্যালু যখন তুমি এই সূত্রের মধ্যে বসাবে না ফাইনাল রেজাল্টে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায় অনেক সময়, এই জন্য এটা একটা ভেজাইলা প্রসেস এক কথায়, ঠিক আছে? সো ভেজাল থেকে যতটা বাইচা থাকা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে আর ভেজাল থেকে বাঁচতে পারবো না, তখন খুব সাবধানে মানগুলা বসাইতে হবে এবং দশমিকের পরে কমপক্ষে সেফটির জন্য 3 ঘর পর্যন্ত বসাইতে হবে, কথা বোঝা গেছে? 2 ঘর পর্যন্ত 1 ঘর পর্যন্ত বসাইলে আসলে উত্তরে অনেক ভালো পরিমাণে এফেক্ট পড়তে পারে, এই হচ্ছে ঘটনা। তো দেখো বুঝলাম কিনা, এরপরে 9 নম্বরে কারো কোনো প্রবলেম আছে? হরিণার বাঘের দৌড়াদৌড়ির মধ্যে কোনো সমস্যা আছে? আচ্ছা, তো হরিণার বাঘের মধ্যে যদি দৌড়াদৌড়িতে কোনো সমস্যা না থাকে তাহলে আর তাহলে তার কোনো প্রবলেম নাই। এখন বলো দেখি, এখন আর কার কি প্রবলেম আছে, আর কোনো ধরনের প্রশ্ন টশ্ন আছে কি না? তোমরা কি সবাই ওর কথা স্পষ্ট শুনতে পাচ্ছ?
আচ্ছা আমার এখানে মনে হয় মাস্টার ভলিউম কমানো, দাঁড়া আমি এই কারণে হয়তো বা খুব, হ্যাঁ আমার এখানে একটু ভলিউম কমানো, হ্যাঁ মাফি এইবার বলো, এবার আমি মনে হয় শুনতে পাবো ঠিকঠাক। আমি তো বলছি অনেক তোমার বেশ একটা সমস্যা স্যার, সায়েন্সের এই বিষয়ে ইসরায়েল স্যার এখানে তো টেন্সিটা দিয়ে আমি ডালমা নির্ণয় করতে পারি। ভালো দাঁড়াও 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 আমি একটু বের করি, না দেখলে আসলে হবে না। এক্স্যাক্টলি তুমি কি বলতেছো আমি না বুঝতে, একটু দেখি 54 না উচ্চতাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে যতটুকু ঢালু বের করো। আচ্ছা আমি একটু পরে দেখি, আসলে আমি জানি না কি নিয়ে কথা বলতেছি, আসলে টপিকটা কি মানে এখানে একটা ত্রিকোণবিষ্ট হয়ে গেল নাকি দেখতেছি দেখতেছি কাজের ত্রিকোণবিষ্ট কাজ আছে থিটা দেওয়া আছে তক্তাটার। আচ্ছা 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 ওকে ওকে আচ্ছা এটা আসলে এটা আসলে কোনো ঝামেলার কোনো বিষয় না, আসলে এটা ঝামেলা মনে করলে আসলে ঝামেলা। আমি তো এখানে ব্ল্যাঙ্ক স্লাইড দরকার আমার, একটু দাঁড়াও আমি একটু ব্ল্যাঙ্ক স্লাইড দিয়ে দেখাই। যেটা হচ্ছে এখানে আমাদেরকে, আমি পুরাটা পড়ি নাই, আমি জানি না কোন প্রসেসের মধ্যে তোমরা যাচ্ছ, বাট এখানে যেটা করা হয়েছে যে আমাদের যে ঢালু তক, আরে কি হইলো আচ্ছা তো যেটা এখানে হয়েছে যে ঢালু, আরে কি মুশকিল একটু দাঁড়াও স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে তাই না। আচ্ছা আমি এইভাবেই দেখাই, স্ক্রিন তো দেখতে পাচ্ছ না? তো এখন আমাদের এই হচ্ছে ঢালু তক্তাটা, ঠিক আছে। এখন এই তক্তাটা এখান, এটা হচ্ছে ফ্লোর, এটা হচ্ছে মানে বেজ আর কি, কোনো মতে আঁকলাম ছবিটা। তো এখন তোমার যেটা করতে হবে, তুমি যখন ঢাল নিয়ে কাজ করতে পারবে, গত আলোচনা করছিলাম যে আমাদের এখানে যে টেবিলের এই ঢাল অ্যাঙ্গেলটার যে থিটা, এই অ্যাঙ্গেলটা গুরুত্বপূর্ণ, রাইট? তো এই অ্যাঙ্গেলটা দিয়ে তুমি আসলে কাজ করতে হবে। তো এখন তোমাকে অ্যাঙ্গেলটা বের করার জন্য তারা সিম্পল ত্রিকোণমিতির সাহায্য নিছে, তারা ধরে নিছে যে এইটার যে শীর্ষবিন্দুটা মানে ওই শেষ মাথাটা, এটার হাইট হচ্ছে তোমার এইচ, ঠিক আছে, এটার হাইট হচ্ছে এইচ এবং তক্তাটার লেন্থ হচ্ছে এল। এখন তোমাকে থিটাটা বের করতে হবে। তো এখন তোমার কাছে কি কি আছে, তোমার কাছে এই চারটে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করে, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের লম্ব, আর লম্ব বাই অতিভুজ মানে এইচ বাই এল হচ্ছে কত, এইচ বাই এল মানে হচ্ছে সাইন, জাস্ট সাইন থিটা বসাইছে, এই বসাইছে, এখান থেকে থিটার ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা, সেটা হচ্ছে কি সাইন ইনভার্স এইচ বাই, এটা এটার মাথা কেটে ফেলছি না, এটা টি হয়ে গেছে, যাও এটা এল। সো এইটা জাস্ট সিম্পলি একটা ক্যালকুলেশন যেটা তোমাকে এই থিটাটা বের করতে সাহায্য করবে। এখন এইখানে তোমাদের কি সমস্যা হচ্ছে স্যার? স্যার বলছে কতটুকু ভালো স্যার, ভালো মতো ঢাল নির্ণয় করতে বলছেন এখানে। আচ্ছা বুঝতে পারছি, এই ঢাল সেই ঢাল না বাবা, দেখো এইখানে তুমি যদি ভাবতেছো যে তাহলে আমি ট্যান থিটা কেন ইউজ করতেছি না, তাই না, তাই তো। আচ্ছা এখন দেখো তো ট্যান থিটা দিয়ে তুমি কোন কোন বের করো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোনটা তৈরি করে, তাহলে তুমি এটাকে গ্রাফের সাথে প্রথমত তুলনা করে ভুল করতেছো, এটা গ্রাফ না। দ্বিতীয়ত তুমি সেভাবে যদি চিন্তাও করো তাহলে তোমার ট্যান থিটা দিয়ে এই কোন বের হবে না, তোমার এই কোন বের হবে, বোঝা গেছে? ক্লিয়ার? তো ওইটা এখানে ঢাল, এখানে ভাই ওইটা হচ্ছে তোমার মানে ম্যাথমেটিক মানে ম্যাথের একটা টার্ম ঢাল, আর এটা হচ্ছে ঢালু। নর্মাল আমরা রেগুলার লাইফে যে ঢাল কথাটা, ঢালু হেলা গেছে দুইলা গেছে ব্যবহার করি, এইটা সেইটা। সো এইখানে এটার সঙ্গে এটা মিলানোর তো কোনো মানে নেই, এটা তো গ্রাফ না, বোঝা গেছে? বাট তুমি যদি তারপরেও মন চাও যে ট্যান থিটা করতে চাও তাহলে তুমি করতে পারো, কিন্তু তারপরেও তুমি ট্যান থিটা দিয়ে সমাধানে আসতে পারবে না, কেন জানো? ট্যান থিটা দিয়ে করতে হলে তোমার কি লাগবে, লম্ব আর ভূমি লাগবে। তোমার কাছে লম্ব আছে, এইচ আছে, তোমার কাছে কি যে ভূমি আছে, এটা ভূমি না,
ভূমি আছে তোমার কাছে, তো তুমি টান দিতে ধার ধার কি কারণে? ক্লিয়ার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন টশ্ন আসেনি? বলুন যে তোমাদের মধ্যে নোয়াখালী থাকো, কেউ নোয়াখালী বাড়ি আছে কারো? নোয়াখালী বা বরিশাল কেউ আসো? কেউ নাই। আমার খুব ইচ্ছা নোয়া বরিশালের ভাষা শিখার, কিন্তু পারি না আসলে, ভুলভাল বলে ফেলি আর কি। আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন নাই? আচ্ছা, প্রবলেম সলভিং আগে আমি একটু কাজ দিয়ে দিই তোমাদের, প্রশ্ন আসতেছি, দাঁড়াও। আমরা একটু আমাদের ম্যাথের পার্টগুলো, আচ্ছা একটা বিষয়, তোমাদেরকে আমি যে ম্যাথের শিটটা পাঠাইছি, তোমরা আমি একটা পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিব নি, তোমরা হচ্ছে ওইটা অবশ্যই অবশ্যই প্রিন্ট করে নিবা। কি করে নিবা? বের করে প্রিন্ট করে নিবা, এই মোবাইলে ফেসবুকে গুতায় গুতায় বের করে ওইভাবে আসলে প্র্যাকটিস হয় না, ঠিক আছে? আলটিমেটলি অনলাইন এডুকেশন কখনো তোমার ফিজিক্যাল এডুকেশনকে রিপ্লেস করতে পারবে না, সো অবশ্য অবশ্যই শিটটা প্রিন্ট করে নিবা সবাই, ঠিক আছে? আচ্ছা, আজকে 1 থেকে 9 পর্যন্ত হইলো, এখন সবাই কান খুলে কথা শুনে রাখেন। যাদের নোট খাতা অলরেডি নাই, সুন্দর করে একটা নোট খাতা বানাবেন আজকের মধ্যে, আজকালের মধ্যে, যেটার মধ্যে ফিজিক্সের শুধু ম্যাথ থাকবে, এবং সেখানে এই 9টা ম্যাথ একদম সুন্দর করে, একদম টাইপরাইটারের মতো করে, যত সুন্দর করে যে পারেন নিজের মতো করে সলভ, মানে কি করবেন, ম্যাথগুলো তুলবেন অ্যাজ এ নোট করে, সেটা সুন্দর করে আমাকে আগামী ক্লাসে আগে অবশ্যই অবশ্যই পাঠাবেন। কথাটা কি বুঝতে পারছো? সবাই কি কানে গেছেন? 9টা ম্যাথ করে ফেলতে হবে। আচ্ছা, 10 নাম্বার 11 নাম্বারও আমরা আগে করছি, 10 11তে আমি আবার বুঝাবো, কারণ আমি ড্যাম শিওর 11টা অনেকে সমস্যা হবে, ঠিক আছে? সো 10 11 নিয়ে আলোচনা করবো তাহলে আগামী দিনের জন্য। দেখো, 10 10 থাকলো, 10 থেকে একেবারে 16 পর্যন্ত, কারণ এগুলো প্রত্যেকটার মধ্যে গ ঘ পার্ট আছে, ঠিক আছে? 10 থেকে 16 পর্যন্ত আগামী ক্লাসের জন্য তোমাদের ফলো আপ, ঠিক আছে? এখন প্রশ্ন প্রশ্ন করো, আর কোনো কোনো প্রশ্নের জবাব, কারো কোনো প্রশ্ন আছে কিনা উত্তর দিও। স্যার, আমি গ্রুপে সমস্যা দিই স্যার। গ্রুপে সমস্যা দিছ? আচ্ছা, গ্রুপে কি সমস্যা দিছ দেখি, দেখতে পারি কিনা। গ্রুপে কি সমস্যা দিছ? এই তুমি কি ম্যাথ ক্লাস করতেছো নাকি? হ্যাঁ, ম্যাথের সমস্যা আছে কেন? বায়োলজি জ্যামিতির সমস্যা দেখি এগুলো। আচ্ছা, আর কি সমস্যা দিছ? আচ্ছা, এত ভরের একটি আপেলকে এত মিনিট বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করার, 1 সেকেন্ড পরে 100 গ্রাম ভরের একটি তীরকে ঊর্ধ্বে আপেলকে বিদ্ধ করে, তীরটি ভূমি হতে কত উচ্চতে আপেলটিকে বিদ্ধ করবে? আচ্ছা দেখো, এই ম্যাথটা নেক্সট ক্লাসের জন্য থাকুক, কারণ এখানে একটু লিখালিখি করতে হবে। তার আগে সবাই দেখো, তুমি তো জাস্ট মাত্র প্রবলেমটা দিলা, গ্রুপে বাকিরা দেখো ম্যাথটা। এই ম্যাথটা খারাপ না, মোটামুটি ভালো ম্যাথ আছে, মজা করে মজা পাবা। তো এই ম্যাথটা সবাই ট্রাই করো, পারো কিনা। হ্যাঁ, উপরে কয়েকটা আছে, উপরে কয়েকটা আছে। আচ্ছা, উপরে তো আমি দেখতে পাচ্ছি ওই যে আচ্ছা, ঢালের অঙ্ক, ঢালেরই পাঠাইছো নাকি? খাড়া উপরের দিকে নিক্ষিত বস্তুর ত্বরণ সময়ের সাথে লেখচিত্র কিরূপ হবে? খাড়া উপরে দিক্ষিত বস্তুর ত্বরণ বনাম সময়, তো খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তোমার ত্বরণটা কি? ত্বরণ হয় না, মন্দন হয়, মন্দন হয়, এবং সেটা সুষম মন্দন। তো সুষম মন্দন যদি হয় তাহলে তোমার এখানে গ্রাফে কি কি আছে? টি বনাম এ, টি বনাম এ। আচ্ছা বলো তো, আচ্ছা এই প্রবলেমটা কি সবাই দেখছো? ঢালের যে একটা এমসিকিউ পাঠাইছে, ওই গ্রাফের এমসিকিউ, বলো তো সবাই এর অ্যানসারটা কি হবে, বলো তো কে কে পারবা? স্যার, 1 নম্বরটা, 1 নম্বরটা স্যার, 1 নম্বরটা হবে। আচ্ছা, 1 নম্বর কে কে বলছো বলো তো দেখি, নামটা বলো। স্মৃতি বলছো, মাফি বলছো, নীতি? আচ্ছা, নীতি বলছো। আচ্ছা, তারপরে কি, আর কে কে বলছো, আর কে কে বলছো স্যার? মাফি, মাফি। আচ্ছা, আর কে কে বলছো? মৌনতা। আর কি কে বলছো? 1 নম্বরটা হবে। আর কে কে বলছো? আচ্ছা, আর কেউ বলো নাই তো? না, স্মৃতি, নীতি, মাফি, মৌনতা, আর কেউ তো বলো না? 1 নম্বরটা হবে, শিওর তো? আচ্ছা, স্মৃতি, নীতি, মাফি, মৌনতা, তোমরা এই মাসে সবাই 500 টাকা করে জরিমানা দিবা,
কত করে দিবা? 500 করে জরিমানা দিবা, ক্লাস ঠিক মতো না করার জন্য এবং ভালো করে না বুঝে উত্তর দেওয়ার জন্য। কথাটা কি বোঝা গেছে? হ্যালো, জরিমানার নাম শুনে সব হাওয়া হয়ে গেছে। আচ্ছা, কোন হিসাবে তোমরা এ সিলেক্ট করলা? দেখো তো এই গ্রাফের মধ্যে কি আছে, এই গ্রাফের মধ্যে কি টি, এই গ্রাফের মধ্যে কি আছে, টি বনাম এ আছে না এক নম্বরে, নাকি প্রত্যেকটা টি বনাম এ, তাই তো? এখন একটু বলো তো দেখি, টি বনাম, আমি কি স্ক্রিন দেখাবো? আচ্ছা দাঁড়াও, আমি স্ক্রিন দেখাই, না স্ক্রিন না দেখাইলে আসলে একটু ই হয়, ফুল স্ক্রিন শেয়ার করতে হবে মেবি। আচ্ছা দেখো, দেখছো, দেখতে পাইতেছো? এখন বলছে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্র কি হয়, মানে এখানে কিন্তু টি বনাম এসও নাই, টি বনাম ভিও নাই, টি বনাম এ আছে। এখন আমাকে একটু বলো, একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তার তো মন্দন হয়, ভালো কথা। এখন মন্দনটা কি সুষম মন্দন না অসম মন্দন? সুষম মন্দন মন্দন। এবং সেটার ভ্যালু কত, সেটার ভ্যালু কত? এখন এই ভ্যালুটা কি ফিক্স না, এটা কি ধ্রুব না, এটা কি সময়ের সাথে চেঞ্জ হয়? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, কোথায় টি এর সাথে, টি সময়ের সাথে এ চেঞ্জ হইতেছে না, কোথায়, কোন গ্রাফটায়? দুই দুই অ্যানসার হবে, অ্যানসার হবে দুই। অ্যানসার এক কোন হিসাবে হবে, অ্যানসার এক দেখতেছি সময়ের সাথে আমাদের রেখাটা নিচের দিকে নামতেছে, মানে এ এর ভ্যালুটা কমে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝা গেছে? আর এখানে একটা কথা বলতে দাও আমার। হ্যাঁ বলো, একটা কথা না দুইটা কথাই বলো, সমস্যা কি? আগে মাফির উত্তরটা দেই, মাফির উত্তরটা শোনো, একটা বস্তু, আচ্ছা আচ্ছা রবি না, আচ্ছা আচ্ছা যেই বলছে আর কি, একটা বস্তু ভূমি থেকে যত উপরে থাকে তার যে উইকস ধরনের মান, জিরের মান তত কমতে থাকে, দ্যাটস ট্রু। বাট সেই পরিবর্তনটা ফিল করার জন্য মিনিমাম তোমাকে 1000 কিলোমিটার, অন্তত এক এক একশো এক দুই তিন পাঁচ 10 কিলোমিটার উপরে উঠতে হবে। আমার কথাটা বুঝতে পারছো? তুমি একটা ঢিলকে যে উপরে নিক্ষেপ করলাম, মনে করো ক্রিকেট খেলতে গিয়ে আমার সময় উপরের দিকে বল নিক্ষেপ করছো, তোমরা হয়তো, আমিও ছোটবেলায় করছি, মনে করো 5-6 তলা বিল্ডিং এর সমান উঠে, 5-6 তলা বিল্ডিং না 100 তলা বিল্ডিং এও যদি তুমি উপরে ওঠাও, তাহলে জি এর মান অ্যাকচুয়ালি ফিজিক্যালি কমবে না, ঠিক আছে? কারণ ওইটা যেই পরিমাণ কমবে সেটা কাউন্টেবল না, অলমোস্ট আনকাউন্টেবল। ওই জি এর তারতম্যটা তোমাকে ফিল করতে হলে তোমাকে অন্তত 5-10 কিলোমিটার উপরে উঠে তাইলে তুমি পার্থক্যটা ফিল, সামান্য ফিল করতে পারবা। কথাটা বোঝা গেছে? তাই এখানে ওই চিন্তা করার কোনো কারণ নাই যে উপরে। হ্যাঁ কি তোমার কথা না আমি শুনতে পাচ্ছি না, হয়তো কতটুকু উপরে এটা দেওয়া হয়েছে সেটা বলা নাই, কিন্তু সেই বেসিসে তুমি এটাকে ডিফাইন করতে পারবা না। যত উপরেই হোক, তোমরা, তোমাদের এখানে ওই কেস স্টাডি করার কোনো প্রয়োজন নাই, বা ওই কেসে অ্যাপ্লিকেবল হবে না তোমাদের জন্য, প্রথম কথা এটা। আর দ্বিতীয় কথা, প্র্যাকটিক্যালিটিটা আমি বললাম, সো যেটা অলমোস্ট আনপ্র্যাকটিক্যাল বা যেটা আসলে এখানে কাউন্ট করার কোনো মিনিং নাই, সেটা তুমি ধরে বসে থাকবা না। হ্যাঁ, যুক্তি অনুযায়ী ডেফিনেটলি কিছুটা কমবে, বাট সেভাবে সেটা এভাবে ড্রাস্টিক্যালি কমবে না। তোমার যদি কয়ের আনসার চিন্তা করো, তুমি আসলে বোঝাতে চাচ্ছ যে ক তো হইতে পারে, তাই তো? এখানে দেখো তো, কতে এর ভ্যালুটা কি একদম শেষে গিয়ে জিরোতে গিয়ে ঠেকছে না? এর ভ্যালু তুমি কি ধরে নাও, জিরো, শেষ বেগ জিরো ধরে নাও, তাই না? এখানে কি বেগ আছে না, এটা এ, দেখো তো ভালো করে, টি বনাম ভি এটা নাকি টি বনাম এ, খেয়াল করছো? মানে সারা রাত ওই যে বলে না, সাত খণ্ড রামায়ণ পড়ে সকাল উঠে বলে সীতাকার, বা ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমরা আলোচনা করছি টি আর এ নিয়ে, এখানে কোথাও তো ভি নাই, যদি টি বনাম ভি থাকতো তাহলে অ্যান্সার হইতো এ, কিন্তু এখানে টি বনাম এ, টি বনাম এ মানে তরণের এ আর কি, ঠিক আছে? সো এখানে এই এই কয়ের অ্যান্সারে দেখো, এর ভ্যালু কিন্তু জিরোতে গিয়ে পৌঁছেছে,
এর ভ্যালুতে জিরো যদি পৌঁছাতে চাও, তুমি যদি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেটা ছাড়াও চলে যাও, তাহলে এর ভ্যালু তখনও জিরো হবে না, অনেক দূরে গিয়ে এর ভ্যালু জিরো হয়, ঠিক আছে? অলমোস্ট আমাদের পৃথিবীর বহুত বাইরে যেতে হবে এর ভ্যালু জিরো পাওয়ার জন্য। কথাটা বোঝা গেছে? সো এইসব আনরিয়েলিস্টিক চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, যেই বলতেছো। এখানে তোমার চিন্তা করতে হবে ত্বরণের ভ্যালুটা আসলে কি হয়, মানে মন্দনের ভ্যালুটা ফিক্স থাকে, অ্যান্সার হবে খ। অনেক প্রেশার পারছি একটা জিনিস নিয়ে, দেখো বাকিটা তোমাদের আলো নিজেরা চিন্তা করে দেখো। আর কারো কোনো প্রশ্ন আছে তার আজকের মতো? গুড নাইট সবাইকে, যেই ম্যাথগুলো দিলাম ওগুলো ফলো আপ করবা সবাই।